যায়। আমার আস্তিক আস্তিক আস্তিক, তুমি কতদূর? এসো বাবা, তুমি এসো। আমি তোমার মা, সকল কথা খুলে বলো আমার নিকটে। সে যে বড় কঠিন কথা, কেমন করে তোমাকে বলবো বলতে পারো মা? সে কথা শুনলে তুমি রাস্তায় থাকতে পারবে না মা। থাকতে পারবো না? হ্যাঁ মা। আস্তে, এমন কি কথা মায়ের কাছে বলতে তোমার ভয় করছে বলো? আমার কাছে সকল কথা খুলে বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। বেশ, তুমি শুনতে চাও মা? শুনতে চাই। জান মা, বলো না, ছোট থেকে বড় হয়ে যে কৈলাস মন্দিরে, হ্যাঁ, কোনোদিন তোমার কাছে আমি কিছু জানতে চাইনি। চাওনি? আর আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। চাইবে না? আজ যে আমি কিছু জানতে চাই, তুমি আমাকে বলতে পারবে তো মা? কেন বলতে পারবো না? না, আমি ছাড়া তোর দুনিয়ায় কেউ নেই, আমি তো তোর মা। হ্যাঁ মা। তুই যা চেয়েছিস আমি তাহা দিয়েছি, বুকু ভরি, আর কেন দেব না? দেব বাবা। তাহলে কথা দিলে? কথা দিলাম। কথা দিলে মা? দিলাম। কথা দিলে মা? হ্যাঁ। আজ ভালো ভালো বলবে তো মা? কথা দিলে? কথা দিলাম। আমার পিতার নাম কি? আস্তি, তুমি বলো গো। তোমার পিতা আছে গো দাদু ভাই গো, তোমার পিতা আছে। আরে ভালো ভালো
তোমার পিতার নাম হলো জলকানু মুনি গো দাদু ভাই গো, বলি যে তোমার তোমার পিতা আছেন দাদু ভাই গহন তোমার মাতা তোমার পাশে সাধনা পূর্ণ হবে না গো দাদু ভাই, বলি যে তোমার মনে করি বললো না দাদু ভাই মাঝে কষ্ট পাবে গো দাদু ভাই গো, বলি যে তোমার আমার কাছে বিদায় নিয়ে যাও না মায়ের কাছে বলি যে তোমার আরে আমার কাছে আশীর্বাদ যাও না মায়ের কাছে গো দাদু ভাই গো, বলি যে তোমার দিদার কাছে গিয়েছি পিতার পিতৃ পরিচয় শুনতে, নিশ্চয়ই দিয়েছি হেমা দিয়েছি আমার পিতৃ পরিচয়, তাহলে চলো দেরি করছে কেন তোমাকে আমি খেতে দেব চলো বাবা, আমি এখন কিছু খাবো না মা, খাবে না খাওয়ার আগে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই মা, বলো না শুনতে চাও মা, শুনতে চাই আমি তুমি আমি কি করব জানো, কি করবি তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে কৈলাস ধাম ছেড়ে হ্যাঁ দিদা দাদুকে ছেড়ে কোথায় যাব জানো, কোথায় আমি যাব আমার পিতার সন্ধানে, না নাস্তিক না যাহা কথা বলেছি মুখ্য মাঝে থেকে কথা আর কোনোদিন কখনো বলবি না, আমি তোর মা আর তুই ছাড়া আমার জগৎ মাঝে কেউ নেই আসতি, নাস্তিক না আমি জানি না তুমি যে আমার গর্ভধারিণী মা, আমাকে ছেড়ে তুমি একা থাকতে পারবে না, তবু তোমায় বিদায় দিতে হবে মা, আর যদি এখানে থাকি কল্লো প্রভাতেই পাঁচতলায় পড়তে গেলে সবাই আমাকে আমল তুলে বলবো ওই দেখে দেখ ওই যাই যার সন্তান, ওদের বুকের উপরে বলে দিবি তোর পিতার নাম, আমি বলতে পারবো না মা আমি যে আমার পিতার সন্তানে যাব মা, তাই তোমাকে আমি বলছি গো জননী আমার আর দুঃখ করো না আর দুনয়ন অশ্রু বারি ফেলো না আমাকে বিদায় দাও আমি যাব আমার পিতার সন্তানে, বাবা আমার তুই যে আমার নয়নের নিধি তুই যে আধার ঘরের দুলাল আমাকে ছেড়ে কোথায় যাবি অন্তরে যাবি আমার আমাকে ছেড়ে যাস না বাবা, তুমি কি বলতে পারো মা, বলো না বাবা কোনো সন্তান কোনো মাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, কোনো মা সন্তানকে রেখে বহু দূরে চলে গেছে, আজ আমার ভাগ্য মন্দ মা
তাই তোমাকে ছেড়ে আমাকে যেতে হবে। আসি বলতো, আমি এই কৈলাস মন্দিরে তো কিসের অভাব রেখেছি? আমি তো কোনো অভাব রাখিনি। তুমি যাহা চেয়েছ আমি বুক তোমাকে তোমাকে দিয়েছি। আজ থেকে আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। এখানে কি বললে মা? আমাকে সব দিয়েছি, কি অভাব রেখেছ? শুনতে চাও? শুনতে চাই। আমার পিতার অভাব রেখেছ, তাই তো আমি যাবো আমার পিতার সন্ধানে। আমাকে তুমি বিদায় দাও মা। তুমি কি বলতে পারো মা, আজ 10 মাস 10 দিন তুমি আমাকে প্রেমের গর্ভে ধারণ করে আজ পৃথিবীর আলো দেখিয়েছো? শুধু তোমাকে, তোমাকে সেবা করলে হবে? সে তো আমার পিতা, সেই পিতার সন্ধান আমি যাবো। কেন যাবো শুনতে চাও মা? আজ জন্মদিন চলে গেল, গর্ভধারী মাকে আজ ভুলে মা জন্ম দিয়ে চলে গেল, পিতা আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি, গর্ভধারি মাকে আজ ভুলে, গর্ভধারি মাকে আজ ভুলে। সাধন বলে বিশ্ব সষ্টা
আমার মাতা ভাবে তুমি জানো আর কাটে নারী কী নারী অভাবে সাধন বলে বিশ্ব সুস্থ আমার মাতা ভাবে কেউ জানো আর কাটে নারী দেখো
Rashid Sandosha, DJ Bapi, Dushai Number Pole.